দাড়ি টুপি হাতে তসবি নিয়ে জেকের করা হারাম জেকের করা হারাম এ কথা আমরা কোথায় বলেছি আমরা বলেছি জেকেরের নামে জেকের নামে এই ধরনের লাফালাফি এই ধরনের আপনার উশৃঙ্খল আচরণ এগুলা ইসলামে ছিল না ইসলামের ইতিহাসে আমরা পাই না জিকির আল্লাহ কোরআনের নাম দিয়েছেন জিকির সালাতের নাম দিয়েছেন জিকির ফাসকুরুনি আসকুরুকুম আল্লাহ কোরআনে বলেছেন যারা আমার জিকির করে আমি তার জিকির করি সেই জিকিরটা কি সেটা নিয়ে আমরা কথা বলেছি কথাকে টুইস্ট করে বলেন কেন দাড়িতে জিকির করা হারাম জিকির করা হারাম এই কথাটা বললে সাধারণ মানুষ উত্তেজিত হবে না তারপরে কি নবীর নাকি দাড়ি ছিল না আমরা কোথায় বলেছি নবী দাড়ি ছিল না এই 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 হ্যান্ডবিলটা এই হ্যান্ডবিলটা বরিশালে এটা দিয়েছে নবীর নাকি দাড়ি ছিল না নাউজুবিল্লাহ আমরা বলেছি ওনার দাড়ি ছিল উনি পুরুষ মানুষের দাড়ি রাখা সুন্নত তবে ফরজ নয় এটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না ফরজ হচ্ছে আল্লাহর কিতাব আল্লাহর হুকুম এটা আগে মানি তারপরে সুন্নত মানি তারপরে নফল মুস্তাহাব যা আছে মানব আমাদের কথা ছিল সেটা দেখেন হযরত মুহাম্মদ আসসালাম কোনো নবী ছিলেন না বরং আরবের একজন নেতা ছিলেন নাউজুবিল্লাহি মিন জালেক আল্লাহ মিথ্যাবাদী লাহত আল্লাহ আল কাযিবিন আল্লাহ লানত পড়ুক মিথ্যাবাদীদের উপরে এই হ্যান্ডবিলটা তারা যে বরিশালে প্রচার করলেন যে মোহাম্মদ আসলাম কোনো নবী ছিলেন না এ কথা কোনো সুস্থ মানুষ বলতে পারে মোহাম্মদ নবী ছিলেন না আমার বক্তব্যে হাজার হাজার বার লক্ষ লক্ষ বার ইমামুজ্জামানের বইতে তুমি তিনি নবী ছিলেন না তিনি কি ছিলেন তা তাহলে কেন এই মিথ্যা কথাটা ধর্মপ্রাণ মানুষের মধ্যে প্রচার করছেন